লাম কেমন করে এতিম হয়েছিল বাবা তাফসীরের মধ্যে লেখা আছে তাফসীরে রুহুল বায়ানের মধ্যে লেখা আছে তাফসীরে সিরাতুল জিনানের মধ্যে লেখা আছে তাফসীরে খাজাইনুল ইরফানের মধ্যে লেখা আছে তাফসীরে নূরুল ইরফানের মধ্যে লেখা আছে একাধিক তাফসীরের মধ্যে লেখা আছে পয়গম্বর আজম বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বাবা মায়ের পেটে বয়স যখন উনি মায়ের পেটে রয়েছে ওই সময়টা হলো দুই থেকে আড়াই মাস কেউ বলেছেন ছয় মাস কেউ বলেছেন সাত মাস কেউ বলেছেন আট মাস মতান্তর রয়েছে যাই হোক না কেন এইদিকে আপনার খাজা আব্দুল্লাহ তিনি যেন সবে মাত্র হযরতে আমিনাকে বিবাহ করেছেন এইদিকে আপনার আব্দুল মুত্তালিব ডাক দিল বলে আব্দুল্লাহ এতদিন তোমার বিয়ে শাদী হয় নাই রে বেটা এখন তোমার বিয়ে শাদী দিয়েছি এখন তোমার বউ হয়েছে রে বেটা ও বেটা শোনো রে শোনো আর দেরি নয় দেরি নয় দেরি নয় তোমার ভাইদের সঙ্গে তুমি শাম দেশে চলে যাও হযরতে আব্দুল্লাহ বাবার অনুমতি যখন পেয়ে গেল হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন বলে বিবি আমিনা ও বিবি আমিনা শোনো রে শোনো আমার আব্বা জানের অনুমতি হয়ে গিয়েছে সুদূর ওই শাম দেশে ব্যবসার উদ্দেশ্যে চলে যেতে হবে আমিনা তুমি আমাকে আন্তরিকতার সঙ্গে ক্ষমা করে দাও তুমি আমাকে মন থেকে ক্ষমা করে দাও ও বিবি আমিনা শোনো রে শোনো জানি না আবার তোমার সঙ্গে দেখা হবে কিনা জানি না তোমার সঙ্গে সাক্ষাৎ হবে কিনা ও বিবি আমিনা আল্লাহ তাআলা যদি জীবদ্দশায় রাখে রে বিবি আমিনা আবার তোমার সঙ্গে দেখা হবে আর হায়াত যদি শেষ হয়ে যায় তোমার সঙ্গে দেখা হবে না তবে আমিনা তোমাকে বিবাহ করে নিয়ে এসেছি হয়তো তোমার যে হক হয়তো তোমার যে আমার উপরে দায়িত্বভার ছিল আমি আব্দুল্লাহ সেটা হয়তো পালন করতে পারি নাই পারি নাই পারি নাই ও বিবি আমিনা তুমি আমাকে ক্ষমা করে দাও খাজা আব্দুল্লাহ কার কাছে ক্ষমা চাইছে বাবা কার কাছে ক্ষমা চাইছে বিবির কাছে হযরত আমিনা বলছেন বলে হুজুর আপনি তো আমার কাছে কোনো ভুল করেন নাই আপনি খুব ভালো মনের একজন মানুষ হুজুর আপনাকে তবুও ক্ষমা দিয়ে দিলাম হযরত আমিনা বলেন বলে হুজুর আমি আমিনা স্ত্রী হিসাবে আপনার হয়তো দায়িত্ব কর্তব্য পালন করতে পারিনি আপনি বিদেশে সফর করবেন আপনি আমাকে ক্ষমা করে দিন হযরত আব্দুল্লাহ বললেন ঠিক আছে আমিনা তোমাকে আমি ক্ষমা করে দিলাম এইদিকে বাবা ক্ষমার পর্ব শেষ হয়ে গেল ক্ষমার পর্ব শেষ হয়ে যাওয়ার পর এইদিকে হযরত আব্দুল মুত্তালিবের সন্তানেরা সকলেই বাবা জানো উটের উপরে আরোহণ করেছে মদিনাতুল মুনাওয়ারা যাবে সেখান থেকে খেজুর নিয়ে শাম দেশে চলে যাবে এইদিকে বাবা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতে আছে বলে আমার স্বামী আব্দুল্লাহ আমার ঘর থেকে যখন বেরিয়ে যায় আমার মনের মধ্যে যেন অশান্তি লেগে যায় আমার মনের মধ্যে যেন অশান্তি অস্থিরতা চলে আসে এমত অবস্থায় হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার স্বামী আব্দুল্লাহ উটের পিঠের উপরে আরোহণ করলো এক নম্বরের ওট চলতে শুরু করলো দুই নম্বরের ওট চলতে শুরু করলো তিন নম্বরের ওট চলতে আরম্ভ করলো কিন্তু যখন আমার স্বামীর নাম্বার চলে আসলো হযরতে আমিনা বর্ণনা করতে আছে আমার স্বামী আব্দুল্লাহ উনার ওটটা যখন চলতে লাগলো হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওই ওট জয়টা কদম সামনে বেড়ে যায় হযরতে আমিনা
رضي الله تعالى عنها بولين امار كوني جاي تويتي جانو پاثورير آغات نگه جاي ابا جي ابن بھائرا اما بولیرا حجرات امين رضي الله تعالى عنها هنی عبدالله بیروخير بیتا جانو شجو کرت پارن نائو عبدالله مکا نوری تک شام دشر ادش روانا ہوئے گئے جي حجرات امين ایتا جانو اونار بابا بیروخير بیتا شجو خوچنا اپنا در کے شنکیب تاکاری کتھا بولی عبدالله مکہ نگری تھے بھائی در شنگ شام دیسے چلے گالو شام دیسے چلے جوار پار وہی جائے گا تے بابا بیبشار جے مال گولا چھلو وہی مال گولا بکری ہوئے گالو بکری ہوئے جوار پار پر جب تو پری مانے لاب ہوئے گالو عبدالله بڑو بھائی حریس کے ڈاک دیے بلو بھائی حریس آج کے تارا تاری کرے باڑی چلون حجرت عبدالله بڑو بھائی حریس کے ڈاک دیا بلو بڑے بھائی وہ تی تڑا تڑی کرے باڑی چلون حریس سنگے شنگ یارو بھائی دین کے بلو او امر بھائی را تم را شن شنو عبداللہ مکہ نگری تھی کے بائی رے کو تھا ہو جائی نائی عبداللہ ونیک دورے شفرے اسے گے چھے عبداللہ شبے مطر بیوا ہو گرے چھے তবে আব্দুল্লাহ বাড়ির জন্য তার মনটা খারাপ করে ও ভাইরা আর দেরি নয় চলো শাম্মা সিরিয়া থেকে আমরা ওই মক্কার পথে রওনা হয়ে যাই আব্বাজি এবং ভাইরা উমা বলেরা পয়গম্বরে আজম বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দিনার আব্বাজান জানো শাম দেশ থেকে বাবা আসতে লাগলো আস্তে আস্তে মদিনায় যখন চলে আসলো বাবা শরীর যেন অসুস্থ হয়ে গেল শরীর অসুস্থ হয়ে যাওয়ার পর ওই মদিনা শরীফে এত যেন আপনার ডাক্তার দেখালো এত যেন কবিরাজ দেখালো বৈদ্য দেখালো শরীর যেন সুস্থ হয় না সুস্থ হয় না আব্দুল্লাহ ভাইদেরকে আপনারা ডাক দিল ডাক দেওয়ার পরে বলল আমার ভাইরা আপনারা চলে যান মক্কা নগরীতে যাওয়ার পরে ওই সমস্ত মালগুলোকে রেখে দিয়ে আপনারা চলে আসুন আমি আব্দুল্লাহ হয়তো আমি সুস্থ হয়ে যাব আব্দুল্লাহ ভাইদেরকে বাবাই কথা বলল ভাইরা সকলেই যেন মক্কা নগরীতে চলে আসলো আব্দুল্লাহ তিনার শরীর যেন অসুস্থ হয়ে গেছে তার পেটে যেন ব্যথা আরম্ভ হয়ে গেছে শরীরে যেন জ্বর এসে গেছে এই জ্বর যেন আর ভালো হয় না এইদিকে মা আমিনা رضي الله تعالى عنها مكة نغريتي جنو يكتا شفنو دیکھلا شئي شفنو تا حلا حجرت امينة رضي الله تعالى عنها اكتی بابا مكة نغريتي شفنو دیکھلا شئي شفنو تا حلو اي رقم ما امينة اكتی جنو شفر مدھوم اکاس دیکھلين আকাশে যেন এগারোটি নক্ষত্র দেখলেন তারা দেখলেন এক নম্বর তারা ঠিক আছে দুই নম্বর তারা ঠিক আছে তৃতীয় নম্বর তারা ঠিক আছে কিন্তু এগারো নম্বর তারাটি খুলে যেন জমিনে পতিত হয়ে গেল হযরত আমিনা দেখতে আছে আকাশ আকাশে এগারোটি তারা আর তারার মধ্যে যেটা এগারো নম্বর তারা ওই তারাটি খুলে জমিনে পড়ে গেল ওনার মনে শান্তি নাই গভীর রজনী আব্দুল মুত্তালিব উনি হলেন কাবার মতওয়াল্লি উনি সঙ্গে সঙ্গে কাবার মতওয়াল্লি আব্দুল মুত্তালিবের নিকটে চলে গেলেন আব্দুল মুত্তালিব ওনার কাছে যখন চলে গেলেন আব্দুল মুত্তালিব হযরতে আমিনাকে বলল বল বেটি শোনো শোনো দিনকাল ভালো নয় ও বেটি আমিনা শোনো শোনো তুমি আর দেরি করিও না
ও বেটি আমিনা তোমার স্বপ্নের কথা তুমি একটু মনে নাও হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন বলি আব্বা আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম বিশাল বড় আকাশ ওই আকাশে দেখলাম 11টি তারা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বললেন হযরতে আব্দুল মুত্তালিব বলল বলে বেটি আমিনা তুমি আকাশ দেখেছো তো কি হয়েছে তুমি তারা দেখেছো তো কি হয়েছে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন বলে আব্বা আমি আকাশ দেখেছি এখানে আমার প্রশ্ন নয় আমি তারা দেখেছি এখানেও আমার প্রশ্ন নয় বলে মা তুমি বলো বলো তোমার প্রশ্ন কোথায় হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন বলে আব্বা আমি যেটা দেখলাম গো আব্বা যেটা আমি জানতে চাই যেটা আমি বুঝতে চাই ওই আকাশ থেকে 11 নম্বর তারা খুলে যেন জমিনে পড়ে গেল কোন তারাটা খুলে পড়ল 11 নম্বর তারাটা খুলে পড়ে গেল আব্বা আমার প্রশ্ন হলো এই জায়গায় আমি স্বপ্ন কেন এরকম দেখলাম গো আব্বা হযরতে আব্দুল মুত্তালিব উনি বাবা হযরতে আমিনাকে বললেন বলে বেটি তুমি গভর রজনীতে দেরি করিও না রে বেটি কেউ যদি দেখে নাই আমার সন্তানের মন ভাঙাতে সময় লাগবে না ও বেটি আমিনা তুমি এখান থেকে বাড়ি ফিরে চলে যাও এইদিকে বাবা হযরতে আমিনা উনি যেন বাড়ি ফিরে চলে গেলেন এইদিকে আপনার শাম দেশ থেকে কাফেলা যেন মক্কা নগরীতে চলে আসলো এইদিকে আমিনা উনার কাছে যখন বাবা খবর চলে আসলো শামবাসিয়া থেকে কাফিলা মক্কা নগরীতে ফেরত আসতেছে হযরতে আমিনা চাতক পাখির ন্যায় যেন চেয়ে আছে আহারে আমার স্বামীকে আমি কয়েকদিন দেখি নাই আমার স্বামীর সঙ্গে দেখা হবে আমার স্বামীর সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে আমার স্বামীর চেহারা দর্শন হয়ে যাবে কিন্তু বাবা 1 নম্বর উট চলে আসলো 2 নম্বর উট চলে আসলো 3 নম্বর উট চলে আসলো 4 নম্বর উট চলে আসলো প্রত্যেকটা সাওয়ারিতে এক একজন করে আরোহী আছে এক একজন করে যেন প্যাসেঞ্জার রয়েছে হযরতে আমিনা উনি যেন গভীর অপেক্ষায় রয়েছেন 11 নম্বর উট হলো আমার স্বামী আব্দুল্লাহর 11 নম্বর উট যখন আসবে আমার স্বামীকে আমি বরণ করে নেব আমার স্বামীকে আমি সংবর্ধনা জানাবো আমার স্বামীকে আমি ওয়েলকাম জানাবো কিন্তু ভাগ্য লিখন এইদিকে আপনার 10 ভাই সকলের উপরে উঠে আরোহণ করে আছে 11 নম্বর উঠ হলো আব্দুল্লাহর হযরত আমিনা দেখতে আছে আব্দুল্লাহ যেন উটের উপরে নাই হযরত আমিনা চোখ দিয়ে টস টস করে যেন পানি ঝরে যায় আব্বা শ্বশুরের কাছে চলে গেলেন বলে আব্বা এটা কি ঘটনা আমি বুঝতে পারলাম না প্রত্যেকটা উটের উপরে যেন সাওয়ারি আছে কিন্তু 11 নম্বর উটের উপরে যেন কোনো সাওয়ারি নাই হযরতে আব্দুল মুত্তালিব হারিসকে ডাক দিয়ে বললেন বলে বেটা আমার ছোট সন্তান তোমাদের ছোট ভাই আব্দুল্লাহ কোথায় হারিস বলল বলে বাবা আমাদের ছোট ভাই আব্দুল্লাহ ও মদিনাতে রয়েছে শরীর যেন অসুস্থ আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে বলল বলে বেটা হারিস দেরি করা যাবে না যাবে না যাবে না যাও যাও মদিনায় চলে যাও যাওয়ার পরে আমার ছোট সন্তান আব্দুল্লাহকে নিয়ে এসো বাবা হারিস যেন এইদিকে মদিনা থেকে রওনা হলো মহান আল্লাহ তাআলার কুদরত মহান আল্লাহ তাআলার ইশারা হযরতে আব্দুল্লাহ ওই মদিনার জমিনে ওই মদিনার মাটিতে জানো বাবা এক মাস অসুস্থ থাকার পর চিরতরে আল্লাহর ডাকে সাড়া দিয়ে উনি যেন শেষ নিস্তার ত্যাগ করলেন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
শেষ নিঃশ্বাস ত্যাগ করলে ফারিশতারা ঘুর গেলে মানেরা সকলেই কান্না করে বলি আল্লাহ তোমার হাবিব তোমার দস্ত তোমার বন্ধু মায়ের পেটে গো আল্লাহ তোমার বন্ধুর বাবা মারা গেল তোমার দস্তের আব্বা মারা গেল আল্লাহ সে বাবার চেহারা কোনদিন দেখতে পাবে না পাবে না আল্লাহ সে বাবার আদর পাবে না আল্লাহ সে বাবার মায়া পাবে না সে বাবার মায়া মমতা পাবে না ফারিস্তা হুরু গালিমান সকলে আল্লাহর কাছে কান্না করি আব্বাজি এবং ভাইরা ও মা বোনেরা সেই দিনকে মহান আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছিল আনা ওয়ালিহু ওয়া আনা হাফিজুহু ওয়া আনা নাসিরুহু মহান আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছিলেন বলে শুনো আনা ওয়ালিহু আমি হলাম আমার নবীর অভিভাবক ওয়া আনা নাসিরুহু এবং আমি হলাম তার সাহায্যকারী ওয়া আনা হাফিজুহু এবং আমি হলাম তাকে সংরক্ষণকারী বলি সুবহান হযরত আব্দুল্লাহ উনি যেন ইন্তিকাল করলেন দুনিয়াতে আর বেঁচে নাই নবী আমার মায়ের পেটে আব্বাকে হারালেন বাবা হারা হয়ে গেলেন বাবা কবিতায় বলেন না বিছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না সুবহানাল্লাহ মহব্বতে বলুন সুবহানাল্লাহ আরেকটু মহব্বতে আরেকটু উচ্চ কণ্ঠে নবি ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না নবি ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না নবি ছিলেন মায়ের পেটে গেলেন ব্যবসাতে নবী ছিলেন মায়ের পেটে বাবা গেলেন ব্যবসাতে আসার পথে ফিরে এলো না সমীহর হলেন মামিনা আসার পথে ফিরে এলো না সমীহরা হলেন মামিনা নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না আচ্ছা আপনি একটু আমার সঙ্গে মহব্বতে বলতে পারবেন নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না বলতে পারবেন তো মহব্বতের সঙ্গে জি বাবা জীবন ভাইয়ের একটু উচ্চ কণ্ঠে বলুন মা বোনের একটু মনে মনে বলবেন আপনাদের কণ্ঠস্বর যাতে উঁচু না হয় দেখি আপনাদের কেমন নবীর মহব্বত আছে নবি ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না বাবা বলেন ও গো আমিনা আমি থাকতে চিন্তা করো না থাকতে চিন্তা করো না যিনি আছেন তোমার গর্ভেতে সারা বিশ্বে তুলনা হবে না নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না নবী এলেন এই দুনিয়াতে চারজন নারী এলেন খিদমাতে সুবহানাল্লাহ বলুন আরেকটু মহব্বতে বলুন আরেকটু উচ্চ আওয়াজে বলুন
নাবি এলেন এই দুনিয়াতে চারজন নারী এলেন খিদমাতে নারী গুলো এতই সুন্দরী নারী গুলো এতই সুন্দরী তারা সবাই নবীজির দিওয়ানা নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না আল্লাহুম্মা صلي على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه محمد صلى الله محمد هر دم زمان سنكالو پاک نبی محمد هر دم زبان سنكالو شفيعنا محمد صلى الله تعالى عليه وسلم ابا جيب مهيرا وما بنرا ايدك ابن الحجرة عبد الله رضي الله تعالى عنه وني جنو مدينة الزمين ابو نمو كستان بابا انتقال كلن ওই জায়গাতে ওনারা দাফনের ব্যবস্থা করা হয়ে গেল এইদিকে আপনার হারিস যখন মদিনার জমিনে চলে গেল মদিনার মানুষেরা তাদেরকে জিজ্ঞাসা করল হারিস বলল বলে আমার ভাই আব্দুল্লাহ কোথায় মদিনার মানুষেরাকে জিজ্ঞাসা করল কিন্তু আব্দুল্লাহকে যেই জায়গাতে রাখা হয়েছিল আব্দুল্লাহ ওই জায়গাতে যেন নেই ওই জায়গাতে নেই কিন্তু আপনার যেন হজরত হারিস মনে মনে চিন্তা ভাবনা করলো আরে আমার ছোট ভাই আব্দুল্লাহ হয়তো সুস্থ হয়ে গেছে হয়তো শরীর আরোগ্য লাভ করেছে আব্দুল্লাহ হয়তো কোথাও ঘুরতে গিয়েছে মদিনার মানুষদেরকে জিজ্ঞাসা করলো মদিনার মানুষেরা বলল বলে ভাই হারিস চলুন চলুন আপনাকে একটু নিয়ে যাই হারিসকে যেন ওই আপনার কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হলো কবরস্থানে নিয়ে যাওয়ার পর একজন বলল এটা আমার বাবার কবর আরেকজন বলল এটা আমার মায়ের কবর আরেকজন বলল এটা আমার স্ত্রীর কবর আরেকজন বলল এটা আমার ছেলের কবর আরেকজন বলল এটা আমার মেয়ের কবর বাবা এই রকম করে কবরগুলোকে দেখাতে লাগলো কিন্তু সত্য একটা যেন আপনার টাটকা কবর ওই কবরের আঙ্গুলের দিকে ইশারা করি যেন আপনার মদিনার মানুষেরা তার আর কোনো কথা বলে না হারিস বলল ও মদিনার মানুষরা তোমরা শোনো শোনো তোমরা কবরের পরিচয় গুলো এক এক করে দিতেছিলে কিন্তু এই নতুন কবরটার দিকে আঙ্গুল ইশারা করি কেন তোমরা জমান বন্ধ করে নিল মদিনার মানুষেরা বলল বলে কি বলবো দুঃখের কথা এটা হলো আপনার ছোট ভাই এটা হলো আব্দুল্লাহর কবর আপনার ছোট ভাই আব্দুল্লাহ তিনি আর দুনিয়ায় বেঁচে নাই উনি দুনিয়া থেকে ইন্তিকাল করে বিদায় হয়ে গেছে হারিস যেন কি করবে বাবা ছোট ভাইয়ের মৃত্যুর সংবাদ নিয়ে যেন আপনার মদিনাতুল মনব্বরা থেকে মক্কার জমিনে চলে আসলেন মক্কাতে যেন আব্দুল্লাহর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ল হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই দিনকে বাবা এমন কান্না করেছিল এমন ভাবে বাবা কান্না করেছিল চোখের পানিতে যেন আজকে আপনার বুক ভিজে গিয়েছিল আরে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন বাবা স্বামী হারা হয়ে গেলেন তিনার স্বামী যেন বিদায় হয়ে গেল বিশ্ব রসুল আমার মায়ের পেটে আব্বার চেহারা দেখেন নাই বাবার বাবা মুখখানা দেখেন নাই অনেক লম্বা চওড়া আলোচনা আপনাদের সম্মুখে কোরআন কারিমের আয়াত পড়েছি
আলম ইয়াজিদ কা ইয়াতিমান তিনি কি আপনাকে ইয়াতিম পান নাই ফাওয়াত পর আপনাকে আশ্রয় দিয়েছে এই আয়াতের উপরে তাফসীর চলছে ব্যাখ্যা চলছে আব্বাজি এবং ভাইরাও মা বোনেরা বিশ্ব রাসূল মায়ের পেট থেকে আস্তে আস্তে এই দুনিয়ার জমিনে আসলেন মহান আল্লাহ তাআলা বিশ্ব রাসূলের জন্ম লগ্নে এমন বাবা পাঁচটি জিনিস আমার রাসূলুল্লাহকে দিয়েছে যা অন্য কোন নবীকে দেওয়া হয় নাই বলি সুবহানাল্লাহ আমার রাসূলুল্লাহকে এমন পাঁচটি জিনিস মহান আল্লাহ তাআলা জন্ম লগ্নে দিয়েছেন যা অন্য কাউকে দেওয়া হয় নাই এক নম্বরে হলো বিশ্বনবী দুনিয়ার জমিনে এসেছে পাক পবিত্র শরীরে বলে সুবহানাল্লাহ আরেকটু মহব্বতে বলুন আপনারা আমরা যখন আসি তখন পাক না না পাক একটু জোরে বলুন আর আমার রাসূলুল্লাহ এসেছেন পাক অবস্থায় আপনারা আমরা যখন দুনিয়ার জমিনে আসি বাবা আমাদের নাভি থাকে কি থাকে না একটু জোরে বলুন কিন্তু আমার রাসূলুল্লাহ নাভি কাটা অবস্থায় দুনিয়ার জমিনে এসেছেন বলি সুবহানাল্লাহ দুই নাম্বার হয়ে গেল আব্বাজি এবং ভাইরা মা বোনেরা তিন নাম্বার পয়গম্বরে আজম বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা খতনা করার তো অবস্থায় দুনিয়ার বুকে পাঠিয়েছেন বলি সুবহানাল্লাহ আপনার আমাদের খতনা করেছে বেনামাজি আপনার আমাদের খতনা করেছে অনেকেই দাড়ি চাচা মানুষে কিন্তু মহান আল্লাহ তাআলা আমার নবীর খতনা করা অবস্থায় দুনিয়ার বুকে পাঠালেন বলে সুবহানাল্লাহ চার নম্বরে পয়গম্বরে আজম বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে মহান আল্লাহ তাআলা চার নম্বরে যে জিনিস দিয়েছিল সেটা হলো আমার রাসূলুল্লাহর শরীর থেকে দেহ মোবারক থেকে সদা সর্বদা যেন মেশকে আম্বারের সুগ্রাণ বের হতো বলি সুবহানাল্লাহ কি বের হতো বাবা একটু জোরে বলুন মেশকে আম্বারের সুঘ্রাণ আর এখন আপনার আমাদের শরীরের কাছে গরমের দিনে যাওয়া যাবে নাকি একটু জোরে বলুন গায়ের গন্ধতে যাওয়া যাবে না পাঁচ নম্বরে পয়গম্বরে আজম দুনিয়ার জমিনে এসেছিলেন বা হালাতে সাজদা সাজদারত অবস্থায় যে সাজদা করেছিলেন আল্লাহর দরবারে আর সাজদার তাসবিহ ছিল ইয়া হাবলে উম্মতি তাই বিশ্ব রাসূলকে জন্ম লগ্নে যেই পাঁচটি জিনিস দেওয়া হয়েছে অন্য কোন নবী কেউ দেওয়া হয় নাই বাবা তাহলে নবীরা যদি আমার নবীর সমান না হতে পারে আমরা গুনাহগার এই নবীর পদধূলির যোগ্য নই আমরা কেমন করে বাবা এই নবীর সঙ্গে নিজেকে তুলনা করতে পারি নবীর সঙ্গে আমাদের তুলনা হবে নাকি একটু জোরে বলুন করা যাবে না মুমিন নয় যারা নবীর সঙ্গে নিজেকে তুলনা করবে তারা মুনাফিক হবে যারা আজকে নবীর সঙ্গে নিজেকে তুলনা করবে তারা আব্বাজি এবং ভাইরা মা বোনেরা বিশ্ব রাসূল দুনিয়ার জমিনে আসলেন আসার পর যেন আজকে আপনার দুগ্ধ পার করার একটা ব্যবস্থা ছিল আজকে বিশ্ব রাসূল হযরতে সালিমাত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার বাড়িতে গেলেন তিনার কাছে দুগ্ধ পান করলেন দুগ্ধ পান করার সময় সীমা যখন শেষ হয়ে গেল বাবা উনি আবার হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে আসলেন আসার পরে একদা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সন্ধ্যাবেলায় জানো কান্না করতে আছে একটা পাহাড়ের পাদদেশে কান্না করতে আছে একজন পথিক বলল এই বাচ্চা তুমি কে তোমার পরিচয় কি এইদিকে আপনার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বয়স মাত্র 6 বছর কত বছর বললাম 6 বছর বয়স আল্লাহর রাসূল যেন কান্না করতে আছে এইদিকে বাবা একজন বলল তুমি কে ওই মুহূর্তে আবু জাহাল আসতেছিল আবু জাহাল বলল এটা অন্য কেউ নয়
এটা হলো আমার ভাতিজা মুহাম্মদ এই দিকে আবু জাহাল জান আমার নবীকে নিয়ে বাড়িতে পৌঁছে দিল হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহ ছেলের যেন চোখের পানিগুলোকে মুছিয়ে দিল তার পরে আপনার বিশ্ব রাসূলকে জিজ্ঞাসা করি বলে বেটা মুহাম্মদ তুমি কেন কান্না করতেছিলে রে বেটা তুমি কেন বাড়ি আসো নাই তুমি কেন কান্না করতেছিলে তোমাকে কে মেরেছে তোমাকে কে দুঃখ দিয়েছে তোমাকে কে কষ্ট দিয়েছে পয়গম্বরে আযম বলেন বলে মা আমাকে কেউ মার নাই গো মা আমাকে কেউ দুঃখ দেই না গো মা ওই জায়গাতে আমি খেলাধুলা করতেছিল সবাই আমি দেখতেছিলাম মা দেখলাম সকলের আব্বা আসলো আসার পরে জানো সন্তানগুলোকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলো আহারে দুই গালে দুটো চুমু দিল তাদের বাবারা সন্তানগুলোকে নিয়ে নিয়ে জানো আপন আপন চলে গেল আমার আব্বা কোথায় গো মা আমাকে কোনোদিন কোলে নিল না মা আমার কোনোদিন ডান গালে চুমা দিল না আমার কোনোদিন বাম গালে চুমা দিল না গো মা সকলের আব্বা আসলো সন্তানদেরকে আদর করে নিয়ে চলে গেল মা আমার আব্বা কি আমার কাছে আসবে না আমার আব্বা কি আমাকে কোলে নেবে না আমার আব্বা কি আমার ওই গালে মুখ চুমু দিবে না আমার আব্বা কি আমাকে আদর করবে না আজকে আপনার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন বলে বেটা মুহাম্মদ তোমার বাবা মাদিনায় শুয়ে আছে আজকে আপনার বিশ্ব রাসূল বললেন বলে মা আমার আব্বা যে জায়গাতে আছে আমাকে সেই জায়গাতে নিয়ে চলুন বাবা আজকে আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে আলাম ইয়াজিদ কায়াতি মান ফাআব এই আয়াতটার ব্যাখ্যা বা তাফসীর শোনাচ্ছি এইদিকে আপনার হযরতে আমিনা হযরতে আব্দুল মুত্তালিবকে বললেন বনি আব্বা আপনার পোতা শুধু আব্বা আব্বা করে আব্বা কোথায় আছে সে জায়গাতে যাবে এইদিকে আপনার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার জন্য জানো বাবা হযরতে আব্দুল মুত্তালিবের পক্ষ থেকে অনুমতি হয়ে গেল হয়ে যাওয়ার পর উম্মে আইমানকে জানো আপনার সঙ্গে নিল বিশ্ব রাসূলকে সঙ্গে নিয়ে জানো মদিনার অভিমুখে রওনা হয়ে গেল হয়ে যাওয়ার পর কোন রেওয়ায়েতের মধ্যে এসেছে আগে বাবা মদিনাতে এক মাস ছিল তারপরে আপনার এসে রাসূলুল্লাহর বাবার কবর জিয়ারত করতে ছিল কোন বর্ণনাতে এসেছে বলে না 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 যাওয়ার সময় কবর জিয়ারত করতে ছিল দুটার মধ্যে যে কোনো একটা হতে পারে বাবা এইদিকে মদিনা শরীফে গেল যাওয়ার পরে এক মাস ওই জায়গাতে অতিবাহিত হয়ে গেল হয়ে যাওয়ার পর হযরতে আমিনা বিশ্ব রাসূলকে নিয়ে যেন আপনার আস্তে আছে মদিনা শরীফ থেকে আস্তে আস্তে যেন আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলেন বলে বেটা ওই দেখো ওই জায়গাতে তোমার আব্বা শুয়ে আছে বিশ্ব রাসূল আমার কবরের কাছে চলে গেল যাওয়ার পরে জানো বাবা আব্বাকে ডাকতে আছে বলে আব্বা একবারও কি তুমি আমাকে কোলে নেবে না গো আব্বা তুমি একবারও কি আমাকে আল্লাহ আব্বা আদর করবে না আব্বা তুমি আমার ডাল গানে চুমা দিবে না আব্বা তুমি কি আমার বাম গালে চুমা দেবে না গো আব্বা পৃথিবীর জমিনে দেখি সকলের বাবা আছে আব্বা সকলকে আদর করে যত্ন করে গো আব্বা তুমি কি আমাকে একবারের মতো কোলে নেবে না বাবার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতে আছে এইদিকে আপনার মা আমিনা কবরের দূরে যেন দাঁড়িয়ে আছে আল্লাহর কাছে প্রার্থনা করে বলে আল্লাহ আবার স্বামী আমার কাছ থেকে বিদায় নিয়ে ব্যবসাতে এসেছিল ঘুমাবল আবার স্বামী আর আমার কাছে মক্কা নগরীতে ফিরে আসে নাই তবে আল্লাহ তোমার কাছে আমি দোয়া করি মাওলা তোমার কাছে আমি প্রার্থনা করি মাওলা আমার যদি মরণ দিও এই মদিনাতে দিও আল্লাহ আমার যদি কবর হয় আমার
আমির এই জায়গাতে যেন কবর হয় হযরতে আমিনা বাবা এরকম করে দোয়া করতেছিল এমন তো অবস্থায় বিশ্ব রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোনা জারি করে আব্বার জন্য কান্না করতেছিল হযরতে আমিনা উনি যেন আর দাঁড়িয়ে থাকতে পারলেন না একটি গাছের নিচে চলে গেলেন যাওয়ার পরে বসেও থাকতে পারলেন না বাবা সঙ্গে সঙ্গে যেন আপনার লম্বা হয়ে শুয়ে গিয়েছে হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গিয়েছে মহান আল্লাহ তাআলা বলেন ও ইজরাইল আর দেরি নয় দেরি নয় দেরি নয় আমার হাবিবের বয়স 6 বছর আজকে তার আম্মা জান দোয়া করেছে আমার কাছে দোয়া কবুল হয়ে গিয়েছে রে ইজরাইল ওই জায়গাতে আমিনার জান কবজ হয়ে যাবে ও ইজরাইল দেরি নয় ওই জায়গাতে চলে যাও আমার হাবিবের আম্মা জানের জান কবজ করে নাও বাবা আল্লাহর হুকুম হয়ে গেল হযরতে আমিনার শরীরটা যেন অসুস্থ বাবা আস্তে আস্তে করে ইজরাইল আসলো জান যেন কবজ করে নিয়ে গেল উম্মে আইমান ডাক দেয় তাকে কিন্তু যেন কোন সাড়া নাই হযরতে আমিনা উনি যেন বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ওনার যেন ইন্তেকাল হয়ে গেছে বিশ্ব রাসূল কবর জিয়ারত করলো বাবার মায়ের কাছে আসলো মা 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 বলে ডাকে কিন্তু মায়ের থেকে যেন বাবা কোনো আওয়াজ আসে না মা মাকে মা বলে ডাকতে আছে মায়ের কাছ থেকে যেন কোনো আওয়াজ আসে না আব্বা জি এবং ভাইরাও মা বোনেরা মায়ের একবার যেন মুখে হাত মায়ের যেন একবার হাতটা ধরে দেখে কিন্তু মা বলে যেন ডাকতে থাকে মা যেন সাড়া দেয় না বিশ্ব রাসূল বলে মা আমাকে কত কষ্ট করে লালন পালন করেছে গো মা আমার আব্বার আমি চেহারা দেখি নাই মা তোমার চেহারা দেখে মনটা আমার বড় শান্তি হতো গো মা মা তুমি আমার মাথার ছাতা হয়েছিলে মা তোমাকে নিয়ে আমি দুঃখ নিবারণ করতেছিলাম গো মা তুমি আমাকে রেখে কোথায় চলে গেলে গো মা আজকে আমি দুনিয়ার জমিনে ইয়াতিম হয়ে গেলাম ইয়াতিম হয়ে গেলাম তাই মহান আল্লাহ তাআলা বলেন আলাম ইয়াজিদ কায়াতিমান ফাআবা আল্লাহ তাআলা বলেন তিনি কি আপনাকে ইয়াতিম পান নাই ফাআবা অতঃপর আপনাকে আশ্রয় দিয়েছেন বলি সুবহানাল্লাহ আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো বুঝবে না আমি মরে গেলে আমায় তোমারা ভুইলা যায়ও না আমি চলে গেলে আমায় তোমারা ভুইলা যায়ও না আমার মরণ আসিবে কখন কেউ তো জানবে না তোমার আমার কে আপন একটু ভাবনা যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনায় সুবহানাল্লাহ বলুন মহব্বতে আর একটু মহব্বত দিয়ে বলতে হবে বাবা তোমার আমার কে আপন একটু ভাবনা যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনায় সোনার মদিনায় সেই নবী জির দিদার পেতে চলো মদিনা সেই নবী জির দর্শন পেতে চলো মদিনা আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো বুঝবে না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখব যাকে তিনি হলেন শাহে মাদিনা আরেকটু মহব্বতে
অবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখব যাকে তিনি হলেন শাহে মাদিনা শাহে মাদিনা ও ভাই বুঝব তখন না বিবিনে আপন কেউ নাই ও ভাই জানব তখন না বিছাড়া আপন কেউ নাই আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আব্বাজি এবং ভাই।